বোনের কাছে ফোঁটা নিয়ে ভাই ফোঁটার দিনেই আসন্ন পঞ্চায়েত ভোটে গ্রামে গ্রামে বোনেদের এগিয়ে এসে সুশাসন ফেরানোর ডাক দিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার। তবে তিনি এদিন এটাও স্পষ্ট করেন যে কেবল মহিলা সংরক্ষিত আসনে নিছক প্রতিদ্বন্দ্বিতার জন্য যেকোনো মহিলাকে প্রার্থী না করে যারা উপযুক্ত তাদেরকেই প্রার্থী করার উপর গুরুত্ব দেওয়া উচিত বলে অভিমত প্রকাশ করেন তিনি। আমার মনে হলো আমি মানে তুলসী রানীকে বিশ্বাস করি আর তুলসী রানীর উপর দায়িত্ব দিলাম যে সমস্ত বিপদমুক্ত রাখার জন্য। তুলসী রানীকে বললাম যে কোনো ঝড় ঝাপটা যা কিছু আমার দাদাদের প্রতি যা কিছু আসবে যেন তুলসী রানী সব কিছু সরিয়ে দেন আর বিপদমুক্ত রাখেন। হ্যাঁ, তুলসী বৃন্দ রানী, তুলসী দেবীর আরেকটা নাম আছে, ওটা আদর করে ডাকা হয় তুলসী বৃন্দ রানী বলে। দেখুন, আজকের দিনটা বোনেদের জন্যও স্পেশাল, ভাইদের জন্যও স্পেশাল। তার কারণ বোনেরা ভাইদের শুভ কামনা করে যে ভাইদের স্বাস্থ্য ভালো থাকে, ভাইদের সমস্ত কাজে যেন সফল হয়। তো সেই জন্য আমিও বোনেদের এই শুভ কামনাতে আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছি, আমার দ্বারা যেন সমস্ত সারা দেশ জুড়ে যে শিক্ষা দপ্তরের কাজ সেই কাজ যেন অত্যন্ত ভালোভাবে সুসম্পন্ন করতে পারি। আর পশ্চিমবঙ্গে এই রাজ্যে যে দুরবস্থা, সেই দুরবস্থার পরিত্রাণের জন্য যা যা করার সেটা যেন আমি ঠিকভাবে করতে পারি। বাঁকুড়া থেকে বনমালী সন্নিগ্রহের রিপোর্ট, এএনএম নিউজ। আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন পেতে।